আবারও বোমা বিস্ফোরণের খবর সামনে এলে এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এই ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণের ফলে এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে তিনজনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন আরও একজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, তার কয়েক ঘন্টা আগেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা এলাকায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ভগবানপুর বিধানসভার অর্জুননগরের অঞ্চলে নারুয়াবিলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনে। তবে আশঙ্কাজনক রয়েছে একাধিক, এমনটাই খবর পাওয়া যাচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে, তার কয়েক ঘন্টা আগে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা এলাকায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। তৃণমূলের বুথ সভাপতি যিনি, তিনি এই ঘটনায় তার মৃত্যু হয়েছে এই বোমা বিস্ফোরণের ঘটনায়। তৃণমূলের বুথ সভাপতি সহ আরো দুজনের মৃত্যু হয়েছে এই বোমা বিস্ফোরণের ঘটনায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে, তার কয়েক ঘন্টা আগে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা এলাকায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। নারুয়াবিলা এলাকায় ঘটনা এবং বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। তৃণমূলের বুথ সভাপতি সহ আরো দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে, তৃণমূলের বুথ সভাপতি সহ আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা এলাকায় বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, এই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হীরা। বিশ্বজিৎ, আবারও বোমা বিস্ফোরণ, বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি সহ আরো দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দেখো, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের অর্জুননগরের নারুয়াবিল এলাকায় যেখানে গতকাল রাতে, গভীর রাতেই সেখানে বোমা বাঁধা হচ্ছিল একজনের বাড়িতে, যার বাড়িতে রাজকুমার মান্না অর্থাৎ রাজু মান্না, তার বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল এবং সেই সময় বিস্ফোরণ ঘটে। এবং বিস্ফোরণের ফলে এখনো পর্যন্ত যা আশঙ্কা করা হচ্ছে তাতে তিনজনের মৃত্যু ঘটেছে এবং যাদের নামটা উঠে এসেছে এখনো পর্যন্ত সেটা হলো রাজকুমার মান্না, বিশ্বজিৎ গায়েন এবং লালু মান্না। এবং তার ভিতর রাজকুমার মান্না, তার ভাই হলো লালু মান্না, এখনো পর্যন্ত যা জানা গেছে। এবং বিজেপির থেকে তরফ থেকে বিজেপির ভগবানপুরের যিনি বিধায়ক, তিনি কিন্তু দাবি করেছেন যে যিনি মারা গেছেন রাজকুমার মান্নার, তিনি হলো তৃণমূলের বুথ সভাপতি এবং তার রাজকুমার মান্নার ওয়াইফ, তিনিও কিন্তু জানিয়েছেন যে রাজকুমার মান্না ছিল তৃণমূলের বুথ সভাপতি। অর্থাৎ তৃণমূল নেতার বাড়িতেই বোমা বিস্ফোরণে মৃত্যু ঘটেছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে বারবার করে বিজেপি থেকে সকাল থেকেই। তবে এটা বলা যেতে পারে যে আজকে কিছুক্ষণ বাদেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা হচ্ছে এবং সেখানে সেই পূর্ব মেদিনীপুরেই তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং বিজেপি ইতিমধ্যে বিষয়টা নিয়ে সরব হয়েছে এবং তাদের বক্তব্য হলো বিভিন্ন জায়গায় এরকম বোমা উদ্ধার হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এরকম বোমা বিস্ফোরণ হচ্ছে এবং সেটা নিয়ে তাদের অভিযোগ যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং এটা প্রশাসন অবিলম্বে দেখুক। তবে এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গেছে। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো। অভিষেকের সভা রয়েছে সেখানে এবং অভিষেকের সভার আগে এই ধরনের জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা কতটা তাৎপর্যপূর্ণ? আমি সেটাই বললাম, এটা ঘটনাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে বিষয়টা যদি এটা কোনো অন্য কোনো রাজনৈতিক দলের বা বিরোধী দলের নেতার বাড়িতে যদি এটা বিস্ফোরণ হতো সেক্ষেত্রে হয়তো এর মাত্রা অন্যরকম হতো। তবে এটা বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার আগে যেহেতু তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়েছে এবং সেক্ষেত্রে এটাও যথেষ্টই তাৎপর্যপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন তোলা শুরু করে দিয়েছে বিজেপি যে জনসভার আগে বা পরে সেক্ষেত্রে কোন রকম সন্ত্রাসের বাতাবরণ তৈরি হতো কিনা সেইটা নিয়ে বিজেপি প্রশ্ন ইতিমধ্যে তোলা শুরু করে দিয়েছে। তো যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম ধরনের বোমা উদ্ধার হচ্ছে প্রতিনিয়ত এবং অস্ত্র উদ্ধার হচ্ছে এবং সেক্ষেত্রে এক তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ এবং সেটা বোমা বাঁধতে গিয়ে এবং সেটা নিঃসন্দেহে কোনো না কোনো অশান্তির আশঙ্কাতেই হয়তো
ব্যক্ত হচ্ছিল এবং সেই অশান্তিটা ঘটানোর প্রচেষ্টা হতে পারত, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং সেটা রাজনৈতিক এখন বিজেপির পক্ষে একটা হাতিয়ার তৈরি হয়ে গেল। একেবারেই অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। ততক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হেরা।